রেডি গাছ মোটামুটি হয়ে আছে তো আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রেডি গাছ তো আমার হয়ে গেছে। এগুলো বিভিন্ন প্রজাতির ডালিয়া আছে, এবং যত ঠান্ডা পড়বে তত মানে প্রজাতিটা বাড়বে। ওকে, ঠান্ডা পড়লে প্রজাতিটা বাড়বে। এখানে তো কম করে হলেও কত গাছ আছে ছোট মানে? নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, শুভটুকি এসটি ব্লকে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা, ডালিয়া। তো এখনও ডালিয়া সিজন শুরু হয়নি, শুরু হতে চলেছে। তো আপনাদের সামনে এই ডালিয়াটাকে প্রেজেন্ট করার জন্য আজকে চলে এসেছি কুলদিয়ার এক নার্সারি, শ্রী গোবিন্দ নার্সারিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত ডালিয়া। এগুলো হচ্ছে ডালিয়ার মাদার প্ল্যান্ট। ডালিয়ার মাদার প্ল্যান্ট থেকে ডালিয়া গাছ তৈরি হবে, সেগুলো আপনাদের আজকে পুরোটাই দেখাবো। দেখতে হলে আপনারা আমাদের ভিডিওটা দেখুন, সাথে থাকুন এবং পুরোটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। চলুন শুরু করা যাক, দাদার কাছ থেকে ডালিয়ার সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। চলুন বলুন। হ্যাঁ নমস্কার, আমি গোবিন্দ সর্দার বলছি, শ্রী গোবিন্দ নার্সারি থেকে, মগরাহাট কুলদিয়া গ্রাম থেকে বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানা কুলদিয়া গ্রাম। আমার এই ডালিয়ার মাদার এখন, এটা হচ্ছে মূলের গাছ। এগুলো এখন জল দেওয়া হয়নি বলে হয়তো ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু জল দেওয়ার পরে আবারই মানে সতেজ হয়ে যাবে, মানে 10 মিনিটের মধ্যে সতেজ হয়ে যাবে। এদিকে যেটা আছে দেখবেন যে এটা ডোক থেকে তৈরি, এটা একই কেচ আপনার ওই জলের জন্য একটু নিস্তেজ হয়ে আছে। আবার দশ মিনিট জলটা একটু টান রেখেছি, এই কারণে যে এখন বর্ষা এখনও যায়নি ঠিক মতো, নিম্নচাপ আছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই জন্যে আমরা মোটামুটি এই ডালিয়াটায় জলটা সবসময় টান দিয়ে থাকি, আর মানে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়। এটা দাদা কী জাত আছে? এটা হচ্ছে আপনার ডালিয়া, ডালিয়ার এখন আপনার এর মধ্যে টোটাল ডালিয়ারই আমি বলছি। এখানে আছে ইয়েলো কেনিয়া আছে, হোয়াইট কেনিয়া আছে, ব্লু কেনিয়া আছে, লোকের স্বরানন্দ আছে, ভিক্ষুজ মাদার আছে, এম তরঙ্গিনী আছে, গার্গি আছে, গ্লোরি অফ ইন্ডিয়া আছে, আপনার মাস্টারপিস আছে, ভিগার আছে, কেলভিন রোজ আছে। এগুলো আপনারা কি পাতা দেখলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো আমরা পাতা থেকেই চেনা যায়। অনেক সময় পাতা প্রায় সেম হয়ে যায় তখন কাণ্ড দেখতে হয়, আবার কাণ্ড পাতা প্রায় সেম হয়ে যায় তখন ওর ওই যে আপনার মানে কাণ্ডটা কতটা মানে কি রঙের সেটাও দেখতে হয়। একটু যদি একটু যদি দর্শক বন্ধুরা বলেন একটু, তাহলে একটুখানি কীরকম কী হবে একটু চেনেন একটু, তাহলে একটু ভালো হতো, বলা পসিবল কি? তো আজ থেকে একটা গাছ, এই গাছটা একটু দেখান একটু। 2 থেকে 2.5 মাস এগুলো আমরা মানে মূলটা লাগানো হয়েছে, তারপরে আস্তে আস্তে গাছ ঠিক উপযুক্ত টাইম এলে আমরা ডোক কেটে থাকি। ওকে, এই গাছটার নামটা কি? এটা হচ্ছে ডালিয়া গাছ। হ্যাঁ, ডালিয়া কি মানে কি ভাগ এটা? এটা হচ্ছে আপনার এর নাম হচ্ছে ভিক্ষুজ মাদারের গাছ। ভিক্ষুজ মাদার, এরকম 2-4টে ভ্যারাইটিস একটু দেখান যদি একটুখানি। হলুদ রঙের হবে আর এটা? এটা হচ্ছে আপনার ভিক্ষুজ বুদ্ধর গাছ। ভিক্ষুজ বুদ্ধ। আর এগুলো এটা কি আছে? এটা আপনার গার্গি আছে। গার্গি কিরকম ফুল হয়? ও আপনার গোলাপির সাথে সাদার বাই কালার হয়। গোলাপির সাথে সাদার বাই কালার। আর একটু ওইদিকে দেখতে পাচ্ছি এইগুলো একটু বলুন দেখি, এইগুলো এটা? হ্যাঁ, এটা হচ্ছে এম তরঙ্গিনী। কালচে লাল ফুল, কালচে লাল। আর এগুলো কি সবই এম তরঙ্গিনী? না, এগুলো বিভিন্ন মানে জাতের আছে। এই সাদা রঙের কোনটা? সাদা রঙের ফুল, সাদা রঙের হোয়াইট কেনিয়া আছে, আপনার গ্রে, আপনার এই গাছটা খুব সুন্দর দেখতে হচ্ছে, এইটার কি নাম আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ভিক্ষুজ বুদ্ধর গাছ। কিরকম হবে ফুলটা? ফুলটা বাই কালার ফুল হয়। বাই কালার, কী কী কালার হয়? লালের ওপরে? হ্যাঁ, লালের ওপরে মানে হালকা শীত হয়। ওকে, আর এই গাছটা একটু বলুন কোনটা? ওই যে এটা? এটা হ্যাঁ, এটা আছে আপনার শচীনের গাছ। শচীন, কিরকম ফুল হয়? ও লালের গাছ। ফুলগুলো ফুলের বড় জাতের ফুল, ইনকাপ ফুল হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া গাছের মাদার প্ল্যান্ট।
দেখুন কম করে হলেও দাদা এখানে কত আপনার মাদার প্ল্যান্ট আছে কম করে হলো? এদিকে তো এটা মূলের গাছটা কম আছে, যেহেতু মূলটা প্রচুর মারা গেছে তো ওই জন্য মূলের গাছ লাগানো হয়নি। সাইডে ওরম 10 কাঠা জায়গায় আপনার সব ডোকের গাছ লাগানো হয়েছে। তাও মোটামুটি কত হাজার গাছ থাকতে পারে আপনার কাছে? 8000 মতো গাছ আছে। 8000 এর মতো গাছ আছে। আর মাদার প্ল্যান্ট তো দেখতে পাচ্ছি এখানে কম করে হলো প্রায় এদিকে ওদিকে করে দুটো মানে জমিতে আমাদের 8000 মতো গাছ, মানে 8000 কি মাদার প্ল্যান্ট? মাদার প্ল্যান্ট 8000 মাদার প্ল্যান্ট বুঝতে পারছেন, তার মানে কি হারে সাপ্লাই করেনি। তো চলুন আরও দেখাবো আপনাদের, আরও বিভিন্ন ধরনের গাছ যে তৈরি হচ্ছে সেইগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এইরকমভাবে গাছ তৈরি হচ্ছে দাদার কাছে। জানো দাদা একটু বলবেন এগুলো কি কি গাছ আছে একটুখানি, দর্শক বন্ধুদের যদি নামগুলো একটু বলেন তো একটু ভালো, কারণ মাদার গাছে তো অত ভালো করে বুঝতে বোঝাতে মানে বোঝানো সম্ভব হয়নি। তো এবারে যদি সিঙ্গেল সিঙ্গেল গাছ আছে টপে একটুখানি দর্শক বন্ধুদের বলুন, তাহলে তো দর্শক বন্ধুদের জানতে সুবিধা হবে কি কি ডালিয়া গাছ মানে পাওয়া যায় একটু বলুন একটু। হ্যাঁ, এগুলো ডালিয়ার কাটিংয়ের গাছ, এগুলো আমাদের মূলের গাছগুলো মারা যেতে নতুন করে কাটিং লাগিয়ে আমরা নতুন করে তৈরি করছি মাদার গাছগুলো। এর মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, যেমন আপনার কেনিয়া কেনিয়া ইয়েলো কেনিয়া আছে, আপনার মাতঙ্গিনীর গাছ আছে। এটা মাতঙ্গিনী? হ্যাঁ, এটা সাদা কালার, সাদা কালার। এটা কি ইয়েলো কালার? এই মাঝখানেরটা? হ্যাঁ মাঝখানেরটা, এটা হচ্ছে ভিক্ষুষ মাদারের গাছ আছে। ভিক্ষুষ মাদার, এগুলো বাই কালারের ফুল। ওকে, এইগুলো এই লোকেশ্বর নন্দ আছে, এটা বাই কালার ফুল, এটা ছোট ফুল। এই যে লোকেশ্বর নন্দ, এটা এরকম বিভিন্ন কোয়ালিটির গাছ আছে। ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো কেনিয়া, এটা হচ্ছে ফুলটা আপনার খুব বড় ফুল হবে, কম ফুল হবে, গাছটা হাইট হয়। হ্যাঁ, এগুলো 16 ইঞ্চি 18 ইঞ্চি 20 ইঞ্চি পর্যন্ত ফুল হবে। হ্যাঁ, এ হচ্ছে আপনার মানে হোয়াইট কেনিয়া, হোয়াইট কেনিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এও ফুল বড় হবে, ওই একই সেম মানে মানে খুব বড় জাতের কিন্তু ফুল কম হবে। আপনার ধরুন এই আপনার এটা মাতঙ্গিনীর গাছ, এটা সাদা খুব বড় জাতের ফুল, ড্রপ ভ্যারাইটিজের গাছ হবে। হ্যাঁ, এগুলো এগুলো যত এগুলো বাই কালার, এগুলো ভিক্ষুষ মাদারের গাছ। ফুলটা কিরকম হবে? ভিক্ষুষ মাদার বাই কালার, বাই কালার, বাই কালার। ফুলগুলো কি বড় বড় হবে? সব বড় বড় জাতেরই ফুল। ওকে, এই আছে ভিক্ষুষ বুদ্ধর গাছ, ভিক্ষুষ বুদ্ধ। হ্যাঁ, এই আছে আপনার লোকেশ্বর নন্দ গাছ, এগুলো বাই কালার, বাই কালার। হ্যাঁ, তারপরে এম তরঙ্গিনী আছে। কোনটা এম তরঙ্গিনী? গার্গি আছে। এম তরঙ্গিনী, এই আছে এম তরঙ্গিনী, এটা হচ্ছে গার্গি। এগুলো ফুলের মধ্যে কি বাই কালার? এম তরঙ্গিনী হচ্ছে কালচে লাল বড় ফুল হয়, কালচে লাল বড় ফুল হয়। গার্গি হচ্ছে আপনার হোয়াইটের সাথে ইয়েলোর মানে ইয়েলো লাইট ইয়েলোর মানে বাই কালার হয়, গাছ বড় গাছ হয়। ওকে, আর আরো কয়েকটা নাম বলছেন এখানে কি আছে? হ্যাঁ, এখানে আছে বহু গাছ আছে। হ্যাঁ, একটু দেখান আর কি কি চিনে বলতে হবে। হ্যাঁ, একটু গাছ চিনিয়ে বলুন। কেনিয়া হোয়াইট কেনিয়া, নিয়ারেস্ট ব্লু, নিয়ারেস্ট ব্লুটা একটু দেখান তো। নিয়ারেস্ট ব্লু আপনার এখানে গাছ, এই যে কোথায় দেখছিলাম, একটু আগে দেখছিলাম, ওই যে এই যে ওই যে নিয়ারেস্ট ব্লু। হ্যাঁ, এই যে নিয়ারেস্ট ব্লু, এই যে এটা হচ্ছে নিয়ারেস্ট ব্লু। কেমন হবে? নীল কালারে খুব বড় ফুল, একদম কেনিয়ার মতো বড় ফুল হবে। ওকে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে ডোক কেকে গাছ তৈরি হচ্ছে বাজারে সাপ্লাইয়ের জন্য। দেখুন এগুলো প্রচুর দাদার কাছে 8000 শুধু মাদার প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে? তো 8000 মাদার প্ল্যান্ট মানে আপনারা বুঝতে পারছেন পরিমাণটা কতটা হতে পারে। এবারে আপনাদের আমি দেখাবো যে যে কত দাদা যে গাছ যে তৈরি করছেন সেইগুলো দেখুন। এই যে এই আর একটা হাফ, এই হাফের মধ্যে দেখতে পাচ্ছেন কম করে হলেও 1.5 থেকে 2000 শুধু ডালিয়া গাছ মাটিতে বসানো আছে, ঠিক আছে? এইগুলো আরও বেশি বলছেন, কত আছে? 5000 মতো শুধু গাছ এখানে বসানো আছে, মাটিতে বসানো আছে, টপের গাছ বাদে, ঠিক আছে? তো এইগুলো এইগুলো কি মানে সাপ্লাইয়ের জন্য তো? হ্যাঁ, সব এগুলো কেটে আমরা কাটিং করে শিকড় করে আবার সাপ্লাই দিই। কাটিং করে শিকড় করে সাপ্লাই দিই, খুচরা মানে দুরকমই আমরা সাপ্লাই দিই। ওকে, তো পাইকারিদের জন্য আলাদা রেট, খুচরো যারা তাদের জন্য বেশি বুঝি নেবে তাদের জন্য তো একটু, তারা তো বিক্রি করে খাবে একটু বেশি, তাদের একটু সব রকম কালার মিলিয়ে দিলে কোনো ব্যাপার নেই। কিন্তু যারা ঘরোয়া ফুল করবে তারা তো অল্প কয়েকটা নেবে, তাদের একটু বেছে বুঝে দিতে হয়, তার জন্য একটু একটু চার্জ ধরে নেওয়া হয়, স্বাভাবিক। নাহলে তো হবে কি করে, কেউ 5 টাকা নিলো, কেউ 10 টাকা নিলো, একটু বেছে কোনো বললে এই কালার দাও এই কালার দাও, তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে দিতে হয়, যাতে এরা শখ শখের তো ব্যাপার, ওই জন্যই আর কি একটু সময় লাগিয়ে দিতে হয় বলে 2-4 পয়সা বেশি নেওয়া হয়, একটুই বেশি নেওয়া হয় ওর জন্যে। আর পাইকারি যারা আছে শ হাজার হাজার নেয়, ওদের তো একদম এক গড়েই দেওয়া হয়, সেই হিসাবে ওদের একটু সেভ করে নেওয়া হয়। তো
বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মাদার প্ল্যান্টের ওগুলো কি বলে হাফড় বলে না এগুলো কাটিং বালিতে না না ওই যে ওই জায়গাগুলোকে তো বীজ গাছ বলা হয় বীজ গাছ তো মাটিতে দেখিয়েছি এবার আপনাদের দেখাবো যে ডালিয়া গাছ কিভাবে পটিং করে রেখেছে তো বাজারে সাপ্লাইয়ের জন্য যে কি পরিমাণে সেটা আপনাদের মধ্যে দেখাচ্ছি এগুলো কি এক জাতেরই এখানে আছে গাছ না এখানে বিভিন্ন জাতের আছে এখানে যেমন মাদার গাছে মানে যেভাবে তৈরি প্রত্যেকই আপনার বিভিন্ন গাছ থেকে কাটা হয় কতদিন হয়েছে সবে দুদিন কেউ তিন দিন কদিনের মাথায় চিকড় চলে আসবে এগুলো আপনার বারো থেকে চোদ্দ দিন লাগবে এখন বারো থেকে চোদ্দ দিনের মধ্যে চিকড় চলে আসবে শীতের সময় হলে ন দিন দশ দিনের মধ্যে তো এরকম রেডি গাছ মোটামুটি হয়ে আছে তো আপনার কাছে বিভিন্ন প্রজাতির ডালিয়া আছে এবং যত ঠান্ডা পড়বে তত মানে প্রজাতিটা বাড়বে ওকে ঠান্ডা পড়লে প্রজাতিটা বাড়বে এখানে তো কম করে হলেও কত গাছ আছে ছোট মানে এগুলো এখন কম আছে হয়তো হাজার খানেক হবে এদিকে ওদিকে আছে আরো ওই সাইডে আছে এদিকে আছে এরকম বিভিন্ন জায়গায় রাখা হয় তো দেখুন এই গাছগুলোই কিন্তু আপনারা মার্কেটে পাবেন ঠিক আছে দাদার কাছে এই শ্রী গোবিন্দ নার্সারিতে এই এখন থেকেই তৈরি হয়ে শুরু হয়ে গেছে আপনারা এতক্ষণ দেখলেন ডালিয়া কত রকমের যে ডালিয়া হতে পারে সেটা আপনারা এই বাগানে না আসলে বুঝতে পারবেন না তো আপনারা দেখুন আরও দেখতে পাচ্ছেন পিছনে পুরো ডালিয়ার যে কত মাদার প্ল্যান্ট এই যদি মাদার প্ল্যান্ট হয় তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন তো কী ডালিয়া সাপ্লাই করেন এনারা তো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।